এখানকার সদস্যের নাম কি? এখন তো নতুন সদস্য হয়েছে, তো ইয়ে আগে ছিল আব্দুল হামিদ ছিল, এখন তৃণমূলের সদস্য হয়েছে তো সে। আমফানি টাকা তো দেয়নি তাহলে? গরিব মানুষদের দেখা পাইনি, এই সবাই তো আমফানের এইগুলো সব ভুলে গিয়ে এখনো পর্যন্ত আমরা ইয়ে করতে পারিনি। পুরো ঘর ভেঙে চলে গেছে, এখনো ঠিক করতে পারিনি না। যার হক তার দেয়া হবে না, আর যার হক নয় তাকে দেয়া হবে। ঘর খেয়ে নিয়েছে, আজ তাই কাজ করি তাও সামান খেয়ে নিয়েছে, আবার খেয়ে নিয়েছে দুটো পর পর, একটা 70,000 একটা 30,000। আর তারপর রাস্তায় কাজ করেছি, ঝেঁটিয়েছি, সেই ঝেঁটুনে পয়সা খেয়ে নিয়েছে, কল্পনা করতে পারবেন? জিজ্ঞেস করো না বৌ মহারাজ, রাস্তার 100 দিনের কাজ করেছে, হ্যাঁ সেই টাকা খেয়ে নিয়েছে তৃণমূলরা। আবার আমার ব্যাংক অফ অ্যাকাউন্ট নাম্বার ব্যাংক অফ ইন্ডিয়া আছে, অ্যাকাউন্ট নাম্বার উড়ি দিয়েছে, আর ব্যাংক স্টেট ব্যাংকে টাকা তুলে নেন, স্টেট ব্যাংক আমার বই আছে, চিন্তা করো দেখাচ্ছে যে দুটো ঘর সব ওনার ক্লিয়ার করে না, আমাদের দুটো ঘর সে উড আউট করে দিয়ে। আপনারা একটা কমপ্লেন করবেন এই যে আপনাদের ভাগের টাকা দেওয়া হলো না কেন, একটা কমপ্লেন কি বলবো? আমাদের আঁকি রয়েছে, আঁকি করেছে, আঁকি আবার সে তো আমাদের যা তুমি বাঁচ দিয়েছে, সে আর বলে কাজই নি, সে আবার ওদের হাতে হাত মিলিয়েছে, সব লিস্টি করে নিয়ে গেছে, প্রত্যেক ঘরে ঘরে এসে ঘরে সব বাপ বেটা সবাই ঘর দেবে। আমি দেখ, ওটা কি এখন বলছে না পরে? এখন বলে যা, এখন ইলেকশনের টাইমে কোনো ঘর আছে কি? ওই ওইটা তো টোপ, ওটা তো আপনাকে জিজ্ঞাসা করা দরকার যে এখন ইলেকশন টাইমে কোনো ঘর আছে কি, সরকারি কোটাতে কোনো বাড়ি আছে বলছে, কি বলবো? আবার এদেরকে বলবেন আমাদের সদস্য, এই 10 বছর হয়ে গেল আমাদের, তোমাদের যে এমপি করে পাঠানো হয়েছিল ভাইপোকে, ভাইপো তো আমাদের ঘর বাড়ি নিয়ে, আমাদের কর্মসংস্থান নিয়ে, আমাদের বাচ্চাদের শিক্ষা নিয়ে, স্বাস্থ্য নিয়ে তো একবার ওর পার্লামেন্টে বলিনি, তাহলে তুই এখানে কি করতে এসিস? তোর ভাইপোটাকে আন, ভাইপো এটা তো পার্লামেন্টের ভোট। এবার বলছে বলে তুই যদি না পাস তোর বেটা হবে, আমি বাপ হয় না বেটার দেন দূরে যাক, বাপের দূরে দূরে ওরা সব কিছু জানে, সব ভাগ করে সব খেয়েছে। তাহলে আপনাদের যে দুটো ঘর দিয়েছিল সে তৃণমূলরা দেয়নি, ওই টাকা তুলে খেয়ে নিয়েছে, রাস্তার কাজ করে সেই টাকায় মেরে দিয়েছে। 100 দিনের যেটা মানে জব কার্ডের কাজ টাকা কথা, জব কার্ডে টাকা কোনদিন পেয়েছেন? না, জব কার্ড নিয়ে গেল। আচ্ছা, জব কার্ড নিয়ে নিয়েছে, কে নিয়ে গেছে? ওই হচ্ছে নিয়ে গেল, আবার ফের কি নাম ওনার নাম কি? আমার যে জব কার্ডটা নিয়ে গেছে ওনার নাম কি? আমাদের ওই হামিদ নিয়ে গিয়েছিল, হামিদ। হ্যাঁ হামিদ, জব কার্ড দিয়ে গেছে এখনো? জব কার্ড দিয়েছে, ওই থেকে দিয়েছে। টাকা পেয়েছেন? কার্ড নিয়ে গেছেন? কি অবস্থা বুঝতে পারছো? তৃণমূলের প্রধান বা সদস্য কার্ড নিয়ে চলে যায়, কার্ড রিনিউ হবে বলে, কিন্তু টাকাটা তুলে নেয়। তাহলে ব্যাংক কি চিন্তা করুন, কার্ড সই মেলাচ্ছে না নাকি? যাদের বড় বড় পাকা ঘর তাদের ঘরের টাকা দেওয়া হলো, জব কার্ডের টাকায় তাদের অ্যাকাউন্টে ঢুকে গেছে, সেই কার্ড নিয়ে চলে যায় যে রিনিউ করা হবে। সাধারণ মানুষ বুঝতে পারে না যে পঞ্চায়েতের প্রধান এসে বা লোক পাঠিয়েছে, এই যে জব কার্ডটা নিয়ে চলে যাচ্ছে ওই টাকাটা তুলে নিয়ে আপনি ফেরত দিয়ে যায়, বলে তোমার বই রিনিউ হয়ে গেছে। এইভাবে টাকা লুট চলাচ্ছে ডায়মন্ড হারবার মডেল, অভিষেক ব্যানার্জির ওই শামীম বলো, ওই তোমার অরুণাভ বলো, আর এই জাহাঙ্গীর, এরাই লুটপাট চালাচ্ছে। এই হচ্ছে ডায়মন্ড হারবারের মডেল, রাস্তাঘাট তো আপনারা দেখলেন, এইবার ওদেরকে ঝাঁটিয়ে বিদায় করুন। এই রাস্তা আসি দাদা, আমরা আইএসএফ তো এসে গেছি, শুধু এই লোকসভা নির্বাচনে ভোটটা দিয়ে দেন, আমরা তো এই পঞ্চায়েত ভোট থেকে একটা ভোট হবে না।